আজকে আমরা বানাবো কচুর পাতা চিংড়ি দিয়ে চপ। তার জন্য নিয়েছি চিংড়ি মাছ, নারকল কুচি, রসুন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা আর কচু পাতা নিয়েছি। মা কচু পাতাগুলো কেটে দিচ্ছি। এইভাবে কচু পাতার ডাঁটিটা এইভাবে বাদ দিতে হবে, মেন ডাঁটিটা বাদ দিতে হবে। এবার কেটে নিতে হবে। এই দেখো বন্ধুরা, এইভাবে তলায় জল ফুটছে আর এখানে চুবড়িটা রয়েছে, ফুটো ফুটো চুবড়ি রয়েছে, দিয়ে সিদ্ধ করা হচ্ছে। ভাবিয়ে নেওয়া হচ্ছে। দেখো বন্ধুরা, এগুলো ভাবানো হয়ে গেছে, ভাব দেওয়া হয়ে গেছে। কিসে রাখবে? রাখো চুবড়িতেই রাখবো। এইভাবে ভাবিয়ে নিতে হবে, তাহলে বেশি ভালো হয়। ভাবানো হয়ে গেছে। রসুন বাটাটা দিচ্ছি। আদা দিচ্ছি, পেঁয়াজগুলো দিচ্ছি। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা ঘুরিয়ে দিলাম। ঘুরে গুঁড়ো দিয়ে দিলাম। নারকেলগুলো দিয়ে দিলাম। Thank you.
গরম মশলাটাও দিয়ে নিলাম। বন্ধুরা আমাদের পুরটা রেডি হয়ে গেছে, চিংড়ি মাছ দেওয়া, নারকেল দেওয়া আর যা মশলা দেখানো হয়েছে সেসব মশলা দিয়ে পুরটা মা রেডি করে ফেলেছে। ব্যাটারটা তৈরি করে নিচ্ছে মা বেসন দিয়ে। প্রথমে কচুর পাতাটা এইভাবে নিয়ে পুর দিতে হবে। পুর দিয়ে ফোল্ড করতে হবে এইভাবে। মা আগে এইগুলো সবগুলোকে এইভাবে ফোল্ড করে নিচ্ছে পুর দিয়ে। বন্ধুরা মায়ের সব কটা প্যাক করা হয়ে গেছে, এবার এটা বেসনে দিয়ে ভাজতে দিতে হবে। কড়াইতে মা কড়াইতে তেল দিল, তেলটা গরম হলে এবার বেসনে ডুবিয়ে এগুলো ছাড়তে হবে। মা কড়াইতে ভাজতে দিয়ে দিল, মা ভালো করে ভেজে নিচ্ছে, কড়া করে ভাজা হচ্ছে এটা। এই এই জিনিসটা মুড়ি দিয়েও খাওয়া যায়, শুধুও খাওয়া যায়, যেভাবে খাবে ভাতের সঙ্গেও খাওয়া যাবে, এত সুন্দর জিনিস হবে। পাথুরি, হ্যাঁ ঠিক বলেছিস, বন্ধুরা একটু দেখছে না রে, বন্ধুদের একটু বল দিনি। দেখো বন্ধুরা আমাদের কচু পাতা চিংড়ির চপ রেডি, এখন রেডি হয়ে গেছে। কচু পাতা চপ খাচ্ছি, চিংড়ি মাছ নারকেল দিয়া। কি সুন্দর হয়েছে, কেমন হয়েছে দীপ? খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে বন্ধুরা, আপনারা ওই করে খাবেন, ভালো লাগবে। আপনারাও বাড়িতে ট্রাই নিতে পারেন।